কতটা চমৎকার গাইস! এটা আসলে আপনারা যখন হাতে নেবেন বা কোলে নেবেন, মানে আসলে কিন্তু আপনাদের মনটা ভালো হয়ে যাবে, অনেক চমৎকার। এবং পশমগুলা, ওয়া বা বা বা, কতটা সফট! আর এটার পশমগুলা, ওয়া কি চমৎকার! আচ্ছা, এটা কত বেশি নিচ্ছেন আপনারা? 30,000 টাকা। এটা প্রাইস হচ্ছে মাত্র 30,000 টাকা, ফিক্স এটা? বিড়ালটা কিন্তু সম্পূর্ণ ডোরা কাটা আর খুবই কিন্তু খুবই সুন্দর। এগুলো আমি আজকে নিয়ে যাবো। হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। বন্ধুরা, বরাবরের মতো কিন্তু আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই বেশি স্পেশাল, কারণ আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম ঢাকার কাটাবনে, যেখান থেকে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ক্যাট দেখাবো, মানে বিড়াল দেখাবো, ডগ দেখাবো, কিছু সুন্দর সুন্দর পাখি আছে, কুমির পাখি আছে, খরগোশ আছে, মোটামুটি কিন্তু পেটসের যা যা দরকার, মোটামুটি পেটসে কিন্তু হিউজ একটা আইটেম আছে মূলত এই ঢাকার কাটাবনে। এখানে কিন্তু অসংখ্য দোকান আছে, দেখতে পাচ্ছেন এই রোডটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পেটস আইটেমের দোকান এবং অ্যাকোরিয়াম আইটেমের দোকান। আপনাদের যদি যে কোনো আইটেম লাগে আপনারা সরাসরি যে কোনো দোকান থেকে চাইলে নিতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন অসংখ্য দোকান আছে, ঠিক আছে। তা আমি আসলে আজকে আপনাদেরকে একটা শপিং নিয়ে আসছি, এখান থেকে আসলে কিছু গিনিপিক দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে গিনিপিক আছে, তারপর এখানে খরগোশ দেখাচ্ছি, অনেক আইটেম আছে ইনফ্যাক্ট। ওকে বন্ধুরা, পেটস আইটেমের যত ধরনের কালেকশন হয় মোটামুটি কিন্তু সবসময় কম বেশি এখানে পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এখন শীতের সিজন, একটু মার্কেটটা স্লো, গরমটা আসলে মার্কেটটা আবার একটু মানে হাই হয়ে যাবে আর কি। তো যাই হোক, দেরি করছি না, তো আমি শুধু আমাদের কাজকে দিই। তো এখন আমরা আছি ঢাকার এলিফ্যান্ট রোডের পাশেই কাটাবনে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিউ বার্ডস প্যারাডাইস, এটা হচ্ছে 21 নম্বর দোকান, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন। আর এখানে কিন্তু আপনারা অনেক রকমের পেট পেয়ে যাচ্ছেন, যেমন পেয়ে যাচ্ছেন এখানে গিনিপিক পেয়ে যাচ্ছেন, খরগোশ পেয়ে যাচ্ছেন, ক্যাট পেয়ে যাচ্ছেন, ডগ পেয়ে যাচ্ছেন, তারপর লাভবার্ড পেয়ে যাচ্ছে, সানকুন্দর পেয়ে যাচ্ছে। মোটামুটি আপনাদের পেট আইটেমের যা যা দরকার আপনারা কিন্তু সব কিছু এখান থেকে নিতে পারবেন। এবং শুধুমাত্র পেট আইটেম ছাড়া এখানে কিন্তু ফুড পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন যা যা ফুড দরকার আপনারা কিন্তু সব ধরনের খাবার বা ভ্যাকসিন বা টিকা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। আমাদের সাথে আছে মূলত নূর হোসেন ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম। তো আসলে ওয়ালাইকুম সালাম, আসলে আপনাদের এখানে মূলত বর্তমানে যেহেতু এখন শীতের সিজনটা আর কি, একটু মনে হচ্ছে মার্কেটটা স্লো মনে হচ্ছে না? হ্যাঁ। তো আপনাদের এখানে কী কী পাওয়া যায়? আমাদের এখানে ডগ পাওয়া যায়, আচ্ছা, পার্সিয়ান বিড়াল পাওয়া যায়, যেরকম বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়, পুকুরের খাবার, বিড়ালের খাবার, আচ্ছা, তারপরে যেরকম ক্যাট লিটার, লিটার বক্স ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় আমাদের এখানে। এখন দেখাচ্ছি আপনাদেরকে গিনিপিগ। ওকে, তো এখন দেখাচ্ছি আপনাদেরকে গিনিপিগ। এখানে কিন্তু অনেক গিনিপিগ আছে আর কি। ওকে, এখানে বিভিন্ন ধরনের গিনিপিগ পাওয়া যায়, এটা এস মোটামুটি 3 মাস বয়স, মোটামুটি 3 মাস বয়স, 3 মাস বয়স আর ছোট বড় সব ধরনের পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা। অন্য জাতের পাওয়া যায়, বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আইটেম আছে, অনেক ছোট বড় আছে, বিভিন্ন কালার আছে। আচ্ছা,
এই যে ছোট আইডিয়া না, ছোট একটা বের করে দেখি, ছোট এটা। আচ্ছা সবগুলো কি সেম প্রাইসের মধ্যে দিচ্ছেন নাকি? একদম একই অ্যাভারেজ, আমাদের তো অ্যাভারেজ একই দাম বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো এই মোটামুটি 1100 থেকে শুরু নাকি? মোটামুটি মোটামুটি 800 টাকার মধ্যে আপনারা এটা দিয়ে দিচ্ছেন। আচ্ছা এগুলা কি আপনারা খাবার দাবার কি খাবেন? বাটিকা বাকি খাওয়াই দিচ্ছি, ভাত ভাতের সাথে র‍্যাবিট ফুড আছে, ওটা মিক্স করে দেই, পাশাপাশি কলমি শাক খায়, দুপুরা ঘাস। আচ্ছা এমনি ভেজিটেবল জাতীয় সব কিছু খাওয়ান যায়। আচ্ছা আর এটা টিকা বা অসুস্থ হলে কি খাওয়া দিন আপনারা? অসুস্থ হলে আমাদের কাছে যে খাবারটা দিচ্ছে এই খাবারটা দিলে মোটামুটি হয়, আর ওষুধ পাওয়া যায় মার্কেটে, যেরকম র‍্যানোমাইসিন ট্যাবলেট আছে, ওটা গুঁড়ো করে ভাতের সাথে মিক্স করে দিলে মানে ভালো হয়ে যায়। ভালো হয়ে যায় আর খুব সুন্দর মনে হচ্ছে, খুবই বাহ একদম, কি সফট, এটা হেয়ার বড় হবে আর মানে ডোরা ডোরা হবে, বাঘের মতো ডোরা, বাঘের মতো একদম বড় হবে, মানে ইয়া হবে আর ডোরা কাটা, যে ডোরা কাটা হবে। আচ্ছা আচ্ছা, এটা আমরা কত পেতে পাচ্ছি? একটা ল্যাঞ্জা দেখেন, ল্যাঞ্জার মতো ডোরা কাটা। আচ্ছা দেখতে পাচ্ছেন গাইস, বিড়ালটা কিন্তু সম্পূর্ণ ডোরা কাটা আর খুবই কিন্তু কিউট, সুন্দর, আর খুবই সুন্দর। এগুলো আসলে আমারই আসলে একটা নিয়ে যাব আমি আজকে, একটা নিয়ে এটা একে নিয়ে যাব আমি আজকে, এটা বড় হলে আরো সুন্দর হবে। এটা কত পেতে দিচ্ছেন আপনারা? এটা মোটামুটি আমরা 5 থেকে 6 হাজার টাকার ভিতরে, এটা 5 থেকে 6 হাজার টাকার মধ্যে আপনারা মূলত সেল করতেছেন। আচ্ছা এটা আমি আজকে নিয়ে যাব, পছন্দ হয়েছে এটা আমার। এটা নরমাল আছে, নরমাল জমা দাম কম আছে, 1500-2000 টাকা তো নরমাল গুলো বিক্রি করি। আচ্ছা ঠিক আছে আপনি এটা রাখেন, ঠিক আছে এটা রেখে আমাকে আসলে কয়েকটা নরমাল গুলো দেখান, নরমাল গুলো একটু বের করে দেখেন আমাকে। আর নরমাল গুলো কত প্রাইসে দিচ্ছেন ভাইয়া? নরমাল গুলো আছে আমরা ধরে দেখা, এগুলো কম প্রাইসে আছে না, 2500-2000 টাকা। আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 2500-2000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, এগুলো হচ্ছে নরমাল গুলো। এগুলো কি কোন দেশি? আর কম দামি পাওয়া যায় আমাদের লোকাল, যেগুলো লোকাল গুলো ওগুলো আমরা 500-800 টাকা বিক্রি করি। আচ্ছা এগুলো হচ্ছে লোকাল একদম, সেগুলো 500-800 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে লোকাল গুলো। এটা মিক্স ব্রিড, এটা মিক্স ব্রিড, এই জন্য প্রাইসটা 1500-2000 এরকম আমরা 2500-এর মধ্যে পেয়ে যাচ্ছি। আচ্ছা এখানে আমরা তো অনেক খরচ দেখালাম দর্শকদেরকে। ওকে অলরাইট, তো এখন দেখাচ্ছি আপনাদেরকে খুব বড় খুব সুন্দর একটা ডগ, লাসা এটা না? আচ্ছা ওকে, তো এটার আমি আসলে দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে নিচে আর একটা খুব তেজি, বাবা রে বাবা কি লাগিয়ে
আচ্ছা এটা বের করার পর দেখি এটা এটা চেতে গেছে কেন? এমনি লোকজন চিরাচরিত করে কোনো সমস্যা নেই। এটা এটা খুব শান্ত মন হচ্ছে আমার কাছে, খুবই কিউট এবং লক্ষ্মী একটা মানে ডগ, মানে মনে হচ্ছে না এটা বাচ্চা, মনে হচ্ছে পুতুলের মতো। আর চোখগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন, মানে খুবই মায়াবী চোখ, হা কর হা মানে সুন্দর চমৎকার। আর পছন্দটা কিন্তু বেশ নরম এবং টুলটুলে। আচ্ছা আপনারা এটাকে কী কী খাবার দিন? কী খাবার দিন এটাকে? এটাকে আমরা মোটামুটি আমি মুরগির মাংস আছে না, ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ করে ভাত করে মিক্স করে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি ডগ ফুড খায়, মুরগির মাংস খায়। মোটামুটি এগুলোই খাবার দেন। হ্যাঁ, আর এটা কত প্রাইসের মধ্যে দিচ্ছেন? এটা আমাদের 25,000 দাম, 25,000 টাকা চাচ্ছি। কেউ যদি আসে আমার ভিডিওতে কিছু একটা তো কমায় রাখবেন, কনসিডার করা যাবে, কিছু কনসিডার করা যাবে। ঠিক আছে, তো লাসা এটা হচ্ছে 25,000 টাকা মধ্যে পেয়ে যাচ্ছে। তো এখন আসলে লাসার যে মেল ভার্সনটা সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা চমৎকার এবং কেজি আসলে ডগটা, মানে কতটা চমৎকার কিন্তু এটা দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু এরকম একটা চমৎকার ডগ দেখাচ্ছি রে, আ রে রে, আর এটার পশমগুলা ওয়াহ কি চমৎকার। আচ্ছা এটা কত বেঁচে দিচ্ছেন আপনারা? 30,000 টাকা। এটা প্রাইস হচ্ছে মাত্র 30,000 টাকা ফিক্স? এটা না নিশ্চয় কিছু কনসিডার করা যাবে, কিছু কনসিডার করা যাবে। আচ্ছা এটা কতদিনের বয়সের? এটা এটা এই সব আপনার এক বছরের কম আছে, যে 10 মাস 11 মাস, 10 থেকে 11 মাস বয়সের। আর এটা খাবার দাবার তো পাওয়া যায় না? সব পাওয়া যায়, সব পাওয়া যায় আমাদের এখানে। আচ্ছা, তো খাবার দাবার বা ওষুধ বা টিকা বা যা লাগে সব পাওয়া যায় আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটা জার্মানি স্পিস আর কি, এটা হোয়াইট ডগ। আচ্ছা হোয়াইট ডগ, হ্যাঁ এটা কাঠের ডগ। আরে বাবা রে বাবা, কতটা চমৎকার গাইস। এটা আসলে আপনারা যখন হাতে নেবেন বা কোলে নেবেন, মানে আসলে কিন্তু আপনাদের মনটা ভালো হয়ে যাবে, অনেক চমৎকার। এবং পশমগুলা ওয়া বা বা বা, কতটা সফট, বেশ চমৎকার। আচ্ছা এটা আপনারা কত প্রাইসে দিচ্ছেন ভাইয়া? এটা আমরা দাম চাচ্ছি আপনার 25,000 টাকা। 25,000 টাকা চাচ্ছেন আপনার? তারপরে আসলে কেউ আসলে আরও কিছু কমা রাখবেন আমি জানি, কনসিডার করা যাবে। আচ্ছা এটাতে আপনারা কী কী খাবার দাবার খাওয়ান বা কী খাওয়া? বর্তমানে আমরা খাওয়াচ্ছি আপনার চিকেন রাইস, চিকেন খাওয়াচ্ছি এবং রাইসও দিচ্ছি না। আচ্ছা কেউ মাংস? আচ্ছা তো ডগ ফুডও দিচ্ছেন না? ডগ তো আমরা খাওয়াই না, আমরা মাংসই খাওয়াই, মাংসই খাওয়ান। আচ্ছা এটা কতদিন বয়সের বাচ্চা? এটা এটা 2 মাস 1 সপ্তাহ হবে বয়স। 2 মাস 1 সপ্তাহ এটার বয়স। আচ্ছা মোটামুটি টিকা বা ভ্যাকসিন সব তো দেওয়া হয়েছে না? হ্যাঁ ভ্যাকসিন সব কিছু করা, কিছু রেডিয়েশন না দেওয়া, বাচ্চাটা দেওয়া, চিকেন বাচ্চা থাকতে দেওয়া। হ্যাঁ চিকেন ভ্যাকসিন একটা আছে, অ্যাডাল আছে। আচ্ছা চিকেন না দেওয়া আছে। আচ্ছা মানে অ্যাডালটা এখন দেওয়া হয়নি, অ্যাডাল হওয়ার পর দেবেন পরে। আচ্ছা পরে দেওয়া হইব। সব মিলে এটার কত টাকা পর্যন্ত লাস্ট টাকা যাবে? এটা নিয়ে মোটামুটি মানে কেন পৌঁছে যাচ্ছে তো, মানে বাচ্চা দিবে বাচ্চা। আর যে ব্রিডিং যে করে সেক্ষেত্রে ব্রিডিং কি আপনারা আপনাদের কি এগুলো আছে এখানে? মেল যাত্রা আছে, মেল আছে, একটা মেল আছে আমাদের কাছে, যে তাদের ব্রিডিং দাদা পরে অনেক আছে আমরা করে দিই। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা ভালো কথা মনে পড়লো, আমার ব্রিডিংয়ের জন্য আপনারা খরচ নেন নাকি? আর নিলে কত টাকা নেন? এটা একটা বাজেট থাকে, ওদের কন্ট্রাক্ট থাকে, যে 5 থেকে 6 হাজার আমাদের কন্ট্রাক্ট থাকে, ওটা দেয়। অনেকে বাচ্চা দেয়, অনেকে বাচ্চা রিটার্ন করে, অনেকে আসলে ব্রিডিংটা 5-6 হাজার টাকার মধ্যে করে নাকি? হ্যাঁ, তো মোটামুটি বেশ ভালো। আমরা কিন্তু এটা 18 থেকে 20,000 টাকার মধ্যে লাস্ট কিন্তু প্রাইসে এটা পেয়ে যাচ্ছে। আরও কমে যাবে না, কমে পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি আরও নর্মাল হবে। এটা ওই আমি দাম মানে ব্রিডিংটা ভালো হবে। হ্যাঁ, এটা আরও পিওর ঘি, জার্মানি স্পেস। এটা আপনার সাইজটা ছোট, স্মল সাইজ। আচ্ছা আচ্ছা, এটা বেশি বড় হবে না, কার্পেট ডগ। তো যারা কিনা ব্ল্যাক কালার পছন্দ, এটা জার্মানি স্পেস, এটা ব্ল্যাক, ব্ল্যাক কালারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমনি বয়স 2 মাস। আচ্ছা ব্ল্যাক এর চেয়ে হোয়াইটটাই বেশি স্মুটে না, অনেক সুন্দর মানা যায় আর কি, যে যেটা পালে আর কি, যে যেটা পছন্দ করে কি হোয়াইট পছন্দ করে। আচ্ছা দুটো কুকুর ভালো, অনেক সুন্দর। আচ্ছা এগুলো তো মোটামুটি অনেক 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 ফ্রেন্ডলি মনে হচ্ছে আমার কাছে। এগুলো এটা মোট দেয় না বা এগুলো ডগ, এগুলো কার্পেট ডগ, এটা বেশি বড় হয় না, মানুষের সাথে মিশে থাকে, মিশে থাকে একদম, মিশে থাকে। হ্যাঁ আচ্ছা চমৎকার। আর এগুলো মোটামুটি ভ্যাকসিন ভ্যাকসিন সব দিয়ে আছে? হ্যাঁ ভ্যাকসিন সবই করে। আর খাবার দাওয়া তো সেমই না আগে খাবার? আচ্ছা আর কত প্রাইসে দিচ্ছেন এটা? জি কত টাকা রাখতেছেন? আমার ভিডিও দেখে আসে আপনারা কিছু টাকা ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই। আর হচ্ছে আপনার দোকান নাম হচ্ছে নিউ বার্ড প্যারাডাইস? নিউ বার্ড প্যারাডাইস, 21 নম্বর দোকান। আচ্ছা আর আপনার দোকানে আসতে হলে মূলত
কিভাবে আসতে একটু বলেন তো আমাকে। যেরকম যে নিউ মার্কেট, আমি নিউ মার্কেট থেকে আপনি কাটাবন বললে কাটাবন যাবো, ফিসকায় যে কোনো গাড়িতে নিয়ে আসতে পারবে। আচ্ছা, যেরকম হাইটও আসতে পারে, রিক্সা করে আসতে পারে, ফিসকো আসতে পারে, হাইটও আসতে পারে। তো যাই হোক গাইজ, এখানে কিন্তু আপনারা শুধুমাত্র যে ডগ এবং ক্যাট পাচ্ছেন তাও না, তাদের আসলে যা যা খাবার দরকার, টিকা দরকার, মোটামুটি কিন্তু সবই পেয়ে যাবে, সবই পাওয়া যায়। আচ্ছা, তো নেক্সট ভিডিওতে আপনারা কি কি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ওরকম ধরনের কন্টেন্ট দিতে। বন্ধুরা, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।